নতুন বছরে রোহিঙ্গা সংকট সমাধানের কার্যকর উদ্যোগ নিতে মিয়ানমারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এ বছর প্রত্যাবাসন শুরুর আশা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মিয়ানমারের পক্ষ ও বিপক্ষে থাকা ভারত, চীন, জাপান সহ অন্যান্য দেশকেও বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সামিয়া রহমান, প্রিমিয়ার রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই চার বছরে লাখখানেক রোহিঙ্গার মিয়ানমারে ফেরার কথা ছিল। তবে দেশটির নানা অজুহাত এবং ভারত ও চীন সহ বিশ্বের পরাশক্তি দেশগুলোর কার্যকর পদক্ষেপ না থাকায় প্রত্যাবাসন চুক্তি অকার্যকর হয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্প জুড়ে দেখা দিয়েছে অস্থিতিশীলতা। এ অবস্থায় মিয়ানমারকে চিঠি দিল সরকার। আমি আমার কাউন্টারপার্ট মিয়ানমার ওনাকে বলেছি যে নতুন বছরে আপনার অভিনন্দন, শুভেচ্ছা, আর সেই সাথে আমরা চাই যে এই প্রসেসটা চালু হোক। এর জন্য পলিটিক্যাল উইলটা দরকার। আর নববর্ষে আমরা আশা করব যে আপনারা আপনাদের কথা রাখেন। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমরা আজকেই পাঠিয়েছি, যারা আমাদের সপক্ষে দিয়েছেন কিংবা বিপক্ষেও দিয়েছেন তাদের সবাইকে একটা পত্র পাঠিয়েছি। গত ডিসেম্বরে দুদফায় প্রায় 4,000 রোহিঙ্গা স্থানান্তর হয়েছে ভাসানচরে। সেখানকার জীবনমান নিয়ে রোহিঙ্গারা সন্তোষ জানালেও আন্তর্জাতিক মহলের কাছে তথ্য ঘাটতি রয়েছে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। ভাসানচর নিয়ে একটা মিথ্যা প্রচারণা, প্রপাগান্ডা চলছে, বিশেষ করে বিদেশে। এইটা মাত্র কদিন আগে বেশি উঠছে, আবার যখন তখন বেশি যাবে। এই তত্ত্বটা অত্যন্ত আপনার মিথ্যা তত্ত্ব। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ, জাপান, মিয়ানমার সাব কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় কমিটিও থমকে আছে। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা।